বলছে হিন্দু মুসলমান ভাগ করছে, ঠিক করেছে তোর বাপের কিরা, বাড়ালে তখন যখন দেশ ভাগ করেছিলি তখন মনে ছিল না নিশ্চয় করবো, পারলে দম থাকলে আটকা, তোদের বুকের উপরে পা দিয়ে কোন। বিভিন্ন জায়গায় দেখছি আপনি এবং কল্যাণদা কত সভা করছেন সিএ নিয়ে এবং নিয়ে হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রাখার জন্য। দিলীপ ঘোষ বলছেন হিন্দু মুসলিম ভাগ করছি বেশ করেছি, ক্ষমতা থাকলে রুখে থাকা, কি বলবেন? অশিক্ষিত মানুষের, ও তো অশিক্ষিত মানুষ, আমাদের বাংলা যদি অশিক্ষিত থাকতে ওই একটা আছে তাহলে এত বড় কথা বলতে পারে? একটা বাচ্চা শিশুকে আপনি জিজ্ঞেস করবেন হিন্দু মুসলমান যে মিলেমিশে আছে, আমার বাচ্চা বাচ্চা শিশুরা স্কুলে যায়, আমাকে আমার মানে আমার নাতি সে বলছে আমার চারটে হিন্দু বন্ধু আছে, আমি তুই খবরতে হিন্দু বন্ধু বলবি না, তুই মানুষ বল না, আমাকে নানাজান বলে, নানাজান আমরা একসঙ্গে পড়াশোনা করি, আমার বন্ধু আছে ও ধরার নিমন্ত্রণ করবো, এটা এই বাচ্চার শিশুদের কাছ থেকে ওই ঘোষের বাচ্চার শিক্ষা নেওয়া উচিত বলে মনে করি। যে ঘোষের বাচ্চা গরুর দুধ দিয়ে শোনা বের করছে ওর কথাটা মানুষ, ও কেন তো একটা একটা এমন এমন কথা বলতে জানেন, আমি মানুষের কাছে যেতে ভালোভাবে হতো, কিন্তু ওর যে কতটা ক্ষতি হচ্ছে, ও দুদিন পরে বাইরে বেরোতে পারবে না, ওকে মুসলমানরা কেউ তাড়া করবে না, ওকে মানে হিন্দু ভাইয়েরা ওকে তাড়া করবে দুদিন পরে, ও এমন করছে হিন্দু মুসলমানের মধ্যে বিষ তৈরি করছে, ভাগ ভাগাভাগি তৈরি করতে চাচ্ছে, এই ভাগাভাগি তো বাংলার হিন্দু মুসলমান হিন্দুরা পছন্দ করে না, মুসলমানরা পছন্দ করে না, অতএব ওকে একদিন ওই তাড়া করবে দেখবে না, আমার হিন্দু ভাইয়েরা তাড়া করবে, এটা আমার বিশ্বাস। তোমরা তখন মুসলমান হিন্দুর বেশি যে ভারত ভাগ করেছিলে, পাকিস্তান করেছিলে, তার জন্য কোটি কোটি মানুষকে উদ্বাস্ত হতে হয়েছে, ওরা তো নিজের দেশকে মুসলিম কান্ট্রি ঘোষণা করে তাড়িয়ে দিল, আমরা তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রেখেছি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র রেখেছি, যে মুসলমান খ্রিস্টান যে যে ছিল এখানে তারা এখানেই থাকবে, এখানে দিলীপ ঘোষের যতটা অধিকার আছে আলী হোসেনের ততটা অধিকার আছে।